আমার যত হগল ভাবির আপিরা আছে তাহারা যারা মনে করেন শীতের মধ্যে একেবারে বিবি সাজা বইসা আছেন তারা বিবির মতো না সাজা বইয়া থাকা আমার মতো বিবিখানা পিঠা বানাইলেন এই কনকনা শীতের মধ্যে গরম গরম বিবিখানা পিঠা খাইয়া মনটার একেবারে চাঙ্গা করে আলেন তো বিবিখানা পিঠা কেমন বানান সেটা সেরকম চলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ে ভালো আছি সুস্থ আছি তো কলা আনছিলাম ফোলা ফানের লিগা কলা না দুই তিনটা খাইয়া বাকিগুলো রয়ে গেছে মানে এখানেও আরও তিনটা আছে কলা বলে শীতের মধ্যে খাইলে নাকি আরো বেশি ঠান্ডা লাগে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কথা তো এটা কতটুকু যুক্তিসঙ্গত কথা সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তো এত টিহা দিয়ে যদি মনে করেন জিনিস কিনে আর সেই জিনিস ফালাইয়া দেয় এই দিন দুনিয়াতে সেই জিনিস ফালাইয়া দেওয়ার মতো কোনো মনে করেন যুক্তিযুক্ত কোনো কথাই নেই মানে ফালামুকে এটারে মনে করেন মজার একটা রেসিপি তৈরি করা হলে আর সেটা কিন্তু আপনারাও পারেন চাইলে করতে তো এই যে কলাটি দেখলেন কলাটিতে ছুলে টাইলে নিলাম এরপরে চিনি দিয়ে কলার সুন্দর করে স্বামীজের সাহেজে একবারে দেখছেন মিলাইয়া মিশাই নিতে সাথে এমনভাবে মিলাইয়া মিশাই নেবেন যাতে কলার কোনো রকমের কোনো গোটাগুটি না থাকে যখনই মিলাইয়া মিশাই নইয়া যাব তখনই দেওয়া দেবেন গুঁড়া দুধ আর অল্প পরিমাণ মনে করেন লবণ একেবারেই অল্প পরিমাণ এরপরে দিয়ে দেবেন একখানা আন্ডা তো গুঁড়ো দুধের দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে আন্ডাটা দিচ্ছেন এই আন্ডাটা থেকে যেন কোনো রকমের কোনো জাপসা মানে চামসা গন্ধ না আহে তার জন্য এই দুধ দেওয়া দুধে মনে করেন এই চামসা গন্ধটা একেবারে দূর করে দেবে দূর করে দিবে মানে একেবারে বহু দূর করে দেবে এরপর সুন্দর করে সব মিশ্রণটির একেবারেই মনে করেন নাড়াচাড়া নাড়াচাকা ছাকানাকা স্টাইলে নাড়াচাড়া নাড়াচাড়া করিবেন নাড়াচাড়া করিতে করিতে একসময় দেখবেন একবারে সব কিছু মিল্লা মিশে একাকার হয়ে গেছে আর ঠিক তখনই দেওয়া দেবেন একেবারে মনে করেন ওই যে সালের গুঁড়া তো সালের গুঁড়াটা কিন্তু কোনো রকমের কোনো পরিমাপ নাই সেটা হচ্ছে আপনার কলার পরিমাপের উপরে ভিত্তি করে মানে নিজেদের আন্দাজ অনুযায়ী দিবেন তারপরে অল্প অল্প দিবেন আর নাড়াচাড়া করে দেখবেন যে আসলে কতটুকু মনে করেন আপনার গলাটা একেবারে ঠিক আছে মানে বেশি পরিমাণ পাতলাও করা যাবে না বেশি পরিমাণ মনে করেন ঘনও করা যাবে না ঠিক মনে করেন একবারে মধ্যম সাইজের তাই দেখতেই পারতেছেন আমি সুন্দর করে এটার আবার ঝাঁকানাকা স্টাইলে কিন্তু নাড়াচাড়া নাড়াচাড়া করিতেই আছি মানে আমার যে কলাগুলো ডাগর ডাগর নয় না আমার দিকে চাই আসলে হেতিকেও একেবারে সুন্দর করে মনে করেন সামিস এবং বাটির সাহায্যে ডল্লা একেবারে নিমিষ করে দিতেছে মানে কোনো রকমের কোনো জাগা দেওয়া জানি কলা আপনার দিকে একেবারে ডাগর ডাগর নয়নে না চাইয়া থাকতে পারে এমনভাবে একেবারে মিলাই মিশাই নেবেন তো সুন্দর করে একবারে ঝাঁকানাকে স্টাইলে মিলাইয়া মিশাই দেখছেন কি সুন্দর একটা মনে করেন বেটার তৈরি হয়ে গেছে গা আমার ঠিক এরকমভাবে কিন্তু তৈরি করে নিতেই হবে তারপরে যখনই সুন্দরভাবে মনে করেন একবারে তৈরি হয়ে যাবে মানে আপনি বুঝতে পারবেন তখনই একবারে স্বামীতে থেকে কাচ্চা কুচ্চা মনে করেন ইয়ের মধ্যে মানে বাটির মধ্যে যেখানে যা আছে সব কাচ্চা কুচা একাকার করবেন এরপরে ডাক্তার রেখে দেবেন একবারে দুই ঘন্টার জন্য তা আমি কিন্তু এক ঘন্টার জন্যই রাখছিলাম কারণ হচ্ছে গিয়ে আমার হাতে একেবারেই সময় কম এই রাতের বেলা ফোলাফানে হঠাৎ করে মনে করেন এই বিবিখানা পিঠা খাইতে চাইছে আর তখনই মনে করেন বানিয়ে নিলাম তো এক ঘন্টা আমি রাখছি তাতে কোনো সমস্যা হয় নাই আপনারা চাইলে দুই ঘন্টাও রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হইবে তো যাক এদিক দিয়ে আমি এক ঘন্টার পরে মনে করেন ফিরত আইসে এরপর একটু নাড়াচাড়া করলাম এরপর আমার মতো সুন্দর করে একটা স্টিলের সসপ্যান নিয়ে নেবেন তারপর এটার মধ্যে একটু মনে করেন সয়াবিন তেল দেবেন তারপর ঝাঁকানাকি স্টাইলে একেবারে সুন্দর করে মিলাইয়া মিশাই দেবেন মানে পুরো বাটির গায়ে এরপরে দিয়ে দেবেন যেই গলাটা আপনি গুলছিলেন এতক্ষণ মানে এক ঘন্টা যাবত রাইখা দিয়েছিলেন সেইটারে সুন্দর করে দিয়ে দেবেন তারপর স্বামী যে একটু একটু কোনো রং সেই রাখবেন না সব দেওয়া দেবেন টাহা দিয়া জিনিস বানাইছি সেটা রাখুন কেন অপচয় কেন করুন তারপর এদিক দিয়ে তো আমি মনে করেন কড়াইয়ের মধ্যে আগেই গরম পানি দিয়া দিয়েছিলাম আর দিয়া দিয়েছিলাম একটা স্টিলের এটা কি এই মুহূর্তে কোনো নামই মনে পড়তেছে না জায়গা আপনাকে মনে পড়লে আপনারা একটু কইেন এরপর এটার উপরে মনে করেন সেই সসপেন্ডার দিয়ে দিলাম তারপরে মনে করেন অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে মনে করেন আমি ফিরত আইসি এখন একটু দেখুন এটা কি কাঁসাই রয়েছে না ফাঁকনা হইয়া গেছে মানে সিদ্ধ হইয়া গেছে আমার বিবিখানা পিঠাটা কেমন হইছে তো এদিক দিয়ে আমি তো একটা টুথপিক নিয়ে সুন্দর করে খুচাইয়া খাচাইয়া দেখতেছি মানে একবার দুইবার দেখছি আমার তো ভাই সন্দেহর শেষ নেই এরপর আবার আরেক জায়গাটা খোসাতে দেখতেছে আসলে কি হইয়া গেছে তো তিনবার চারবার দেখছেন অবস্থা মানে চারবার দিয়ে শিওর হয়েছে যে আসলে আমার এই মনে করেন পিঠাটা হয়ে গেছে এটা মনে করেন পিঠা কইতে পারেন কেকও কইতে পারেন তো এদিক দিয়ে একটু ঠান্ডা মান্ডা করে এলাম গরমটা তার ধরিতে পারিব না সেজন্য ঠান্ডা করার পরে এরপরে মনে করেন চাক্ষুর সাহায্যে ঘুরায়া 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 সুন্দর করে এটার একটা আলগা করে এলাম যেহেতু একটু মনে করেন লাগিয়ে রয়েছে তেমনি মনে করেন কোনো আকাঙ্ক্ষে সব দিক দিয়ে আলগা করে এরা এরপরে বুত করে সুন্দর করে ছাকানাকা স্টাইলে এই যে দেখছেন একবারে নামায় এনেছে কি সুন্দর একখান পিঠা হয়ে গেছে এরপর মাঝখান থেকে যেই না একটা কাটা দিলাম এদিক দিয়ে আমার মাইয়াটা কইতেছে আম্মু
বার্গার মানে বার্গার না পিৎজার মতো সাইজ করে পিৎজার মতো কইরা দাও আমারে দেখছেন মানে ফুল আফাইনের যে কি স্টাইল এরপর হাতের বাবার একটু পিৎজার মতো কইরা মন করে স্টাইল মিস্টাইল কইরা দিলাম যে ফুল আফাইনের খাওন দাওন ফুল আফাইনের লাগা বানাইছি হাতে গো কথা না হল আবার নাও খাইতে পারে হাতে গো দিমু বলে কথা তে সুন্দর করে এই যে আপনাকে দেখাইতেছে কোন অংশ কোন জায়গাতে কিন্তু কাঁচা না নেই দেখছেন অবশেষ আমার বিবি খানা পিঠা একেবারে মন করেন রেডি তা বিবি খানা পিঠা যেন কোন রকমের মন করেন কোন বেশি রকমের উপকরণ দরকার নাই শুধুমাত্র মনে করেন চিনি দুধ আর কলা দিয়েই মনে করেন একবার বানিয়ে নিতে পারেন ও একখানা আন্ডাও কিন্তু দিতে পারেন তো এই হচ্ছে আমার বিবিখানা পিঠা তো আজকের এই বিবিখানা পিঠাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে মনে করেন সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ।